بسم الله الرحمن الرحيم. আসসালাম আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ফাইনালি সেই ভয়ঙ্কর সত্যটিও সামনে আসতে শুরু করেছে, যার জন্য আপনি এবং আমরা সকলেই অপেক্ষা করেছিলাম। আর এবার এই সত্য পুরো দুনিয়ার সামনে ইরানই নিয়ে আসতে চলেছে, যেখান থেকে এটি অনুমান করা যাচ্ছে যে এরই সূত্র ধরে ইরান এই পৃথিবীর সামনে অনেক ভয়ঙ্কর একটি সময় দিতে চলেছে। আমরা এর আগের ভিডিওতে আপনাদেরকে জানিয়েছিলাম যে হেলিকপ্টার যখন ক্র্যাশ ল্যান্ডিং হয় তখন কখনো এত বড় দুর্ঘটনা ঘটে না, বরং এর পিছনে কোনো গোপন রহস্য লুকিয়ে রয়েছে। তো সেই গোপন রহস্যটা কি, তাহলে চলুন আপনাদেরকে জানিয়ে দিই। আর সেটি যে তিনটি হেলিকপ্টার ছিল সেই তৃতীয় নম্বর হেলিকপ্টারের একজন যাত্রী এবং স্টাফ অফ চিফের মুখ থেকে। সম্পূর্ণ পৃথিবী এটি ডিসকাস করছিল যে যেহেতু সেখানে তিনটি হেলিকপ্টার ছিল আর তিনটি হেলিকপ্টার একই রাস্তা দিয়ে যাচ্ছিল, তাহলে সেই তিনটির মধ্যে দুটো কিভাবে বেঁচে গেল আর একটি কিভাবে ধ্বংস হলো। আর সেটি আবার সেই রাষ্ট্রপতি এবং বিদেশ মন্ত্রীর ওই হেলিকপ্টার। তো শুনুন এবার আপনারা আসল ঘটনাটা কি ঘটেছিল সেখানে। আপনার স্ক্রিনে যে দৃশ্যটি শুরু হয়েছে, ইনি সেই ব্যক্তি যিনি ইরানের প্রেসিডেন্টের সঙ্গে কয়েকবার সফর করেছেন। ইনি চিফ অফ স্টাফ ছিলেন, ইনি সম্পূর্ণ প্রোটোকলকে ম্যানেজ করতেন। আর এই তৃতীয় চাপার মানে তৃতীয় যে হেলিকপ্টার ছিল, ইনি ছিলেন তৃতীয় নাম্বারে। ইনি বলছেন, সর্বপ্রথম আমাদের সামনে একটি ছোট মেঘের টুকরো আসে, আর যদিও হেলিকপ্টার এবং জাহাজের সামনে মেঘ আসা এটি একটি সাধারণ ব্যাপার, কিন্তু এখান থেকে হেলিকপ্টার গায়েব কিভাবে হয়ে গেল, আর তাদেরকে ফোন কে করেছিল, আর এদের যে পাইলট ছিল তার শেষ কল কি ছিল, সেটিকে ইনি বলছেন। তিনি বলছেন, আমরা দুপুরে নামাজপুরে যে ডাইরেকশন ছিল সেটির দিকে চলতে শুরু করলাম, মানে তাবরেজের দিকে। কিন্তু সেই সময় আবহাওয়া একেবারে পরিষ্কার ছিল, রাস্তা এতটাই ক্লিয়ার ছিল যে কোনো রকম ওয়ার্নিং দেওয়ার প্রয়োজনই হয়নি, অথবা কোনো সমস্যাও হচ্ছিল না, মানে রাস্তা পরিষ্কার ছিল। তাহলে এখান থেকে ক্লিয়ার হয়ে গেল যে আবহাওয়াটি এতটা খারাপ ছিল না যেখান থেকে হেলিকপ্টার ক্র্যাশ ল্যান্ডিং করতে পারবে। কিন্তু মোটামুটি 30 মিনিট পর আমরা আকাশে দেখতে পেলাম একটি মেঘ, আর মেঘের একটি টুকরো যেটি ছিল পেঁচানো সেটি আমাদের সামনে আসতে শুরু করে। তখন জিজ্ঞেস করা হলো, সেখানে কি কোনো কুয়াশা ছিল? তিনি বলছেন, না একদমই ছিল না। যদিও কুয়াশা ছিল, কিন্তু সেগুলো গ্রাউন্ডের লেভেলে, যতটা উঁচুতে হেলিকপ্টার উঠছিল সেখানে কিন্তু বেশি কুয়াশা ছিল না। যেহেতু কুয়াশা গ্রাউন্ডে ছিল আর মেঘের সেই প্যাঁচের টুকরোটি আমাদের সামনে আসছিল, তো সেই জন্য আমরা উপরের দিকে চলে গেলাম। আর এই সময় একটি ঘটনা ঘটে গেল। এখানে যে পাইলট প্রেসিডেন্টের হেলিকপ্টার উড়াচ্ছিলেন, তিনি একটি কমান্ড জারি করেন। তিনি বলেন যে সামনে যেহেতু আমাদের মেঘ দেখা যাচ্ছে, সেই জন্য আমরা কিছুটা আকাশের উপরের দিকে উঠে হেলিকপ্টারকে উড়াবো, যাতে করে আমাদের রাস্তা পরিষ্কার থাকে। তো পাইলটের এমন কথাকে শুনে আমাদের যে দুটো হেলিকপ্টার ছিল তারা উপরে চলে যায়। আর যখন আমরা মেঘের উপরে চলে যাই, তখন দুটো হেলিকপ্টার 30 সেকেন্ড পর্যন্ত সেখানে উঠতে থাকে। এবার তিনি বলছেন, এই সময় আমরা হঠাৎ করে রিয়ালাইজ করলাম আমাদের যে প্রেসিডেন্টের হেলিকপ্টার ছিল সেটি মিসিং হয়ে গিয়েছে। এখানে একটা জিনিস নোটিশ করে রাখুন, যিনি প্রেসিডেন্টের পাইলট ছিলেন তিনি বাকি হেলিকপ্টারকে বলেছিল যে যেহেতু মেঘ সামনে আসছে এই জন্য উঁচু আকাশের দিকে নিয়ে চলো, যাতে করে রাস্তা ক্লিয়ার পাওয়া যায়। এই সময় দুটো হেলিকপ্টার উপরে চলে যায়, কিন্তু যিনি এই কমান্ড করলেন তিনি উপরে যেতে পারলেন না। তারপর তিনি বলছেন, যখন আমরা উপরে চলে গেলাম আর প্রেসিডেন্টের হেলিকপ্টার পৌঁছালো না, তখন আমরা অনেকটা চিন্তিত হয়ে পড়লাম। আর এখানে একটু সমস্যা ছিল, আমরা এই সময় ল্যান্ডও করতে পারছিলাম না। আর যখন আমরা উপরে চলে গেলাম তখন প্রেসিডেন্টের হেলিকপ্টারের সঙ্গে আমাদের সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যায়। তো হঠাৎ করে এমন পরিস্থিতি হলো যে আমাদের যে পাইলট ছিলেন তিনি ইউটার্ন নিয়ে পুনরায় যেতে চাইলেন। তখন আমি জিজ্ঞেস করলাম, আপনি ইউটার্ন কেন নিচ্ছেন? এখন তিনি বললেন, প্রেসিডেন্টের যে হেলিকপ্টার ছিল সেটি গায়েব হয়ে গিয়েছে, সেটি আমাদের নজরে আসছে না। তখন আমরা অনুমান করলাম হয়তো কোনো ইমার্জেন্সি ল্যান্ডিং হয়ে গিয়েছে, কেননা রেডিওতেও কানেক্ট হচ্ছিল না। তো এই সম্পূর্ণ ঘটনাকে সামনে রেখে আমি জিজ্ঞেস করলাম, প্রেসিডেন্টের পাইলটের সঙ্গে শেষ সম্পর্ক কতক্ষণে হয়েছিল? এইখানে একটি ছোট্ট পয়েন্ট লুকিয়ে আছে যেটা আপনাকে বুঝতে হবে। তখন পাইলট আমাকে জানালো যে 1 মিনিট 30 সেকেন্ড আগে প্রেসিডেন্টের পাইলটের সঙ্গে সম্পর্ক হয়েছে। মানে আপনি এটি ধরে নিন, এই যত কিছু কর্মকাণ্ড ঘটে গিয়েছে সে সব কিছু কিন্তু 30 থেকে 50 সেকেন্ডের ভিতরে। আর এটি হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা যেটা আপনাকে বুঝতে হবে, আর আগে গিয়ে আপনার ক্লিয়ারও হয়ে যাবে এর আসল রহস্য কি লুকিয়ে রয়েছে। তো এরপর আমাদের যিনি পাইলট ছিলেন তিনি কয়েকবার রাউন্ড ঘুরে দেখলেন, কিন্তু কোনো জায়গাতে আমরা প্রেসিডেন্টের হেলিকপ্টারকে দেখতে পেলাম না, আর আমাদের সামনে যে পেঁচানো মেঘ ছিল সেটিও গায়েব হয়ে যায়। এরপর তিনি জানাচ্ছেন, প্রেসিডেন্টের হেলিকপ্টার যেই যে ব্যক্তিরা ছিলেন তাদেরকে আমরা কল করতে শুরু করলাম, প্রেসিডেন্টের মোবাইলে, ফরেন মিনিস্টারকে, গভর্নরকে, এমনকি পাইলটকেও, কিন্তু কারোর সঙ্গে আমাদের সম্পর্ক হচ্ছিল না। এমন পরিস্থিতিতে হঠাৎ করে পাইলটের সঙ্গে আমাদের কানেক্ট হয়ে যায়, এমনটা মনে হলো যেন কেউ ফোন উঠিয়েছে। তো তারপর যখন আমরা ফোনে কথা বলে দেখলাম তখন শুনতে পেলাম আয়াতুল্লাহ আল হাশিমি যিনি ইমাম ছিলেন তার কণ্ঠস্বর। ফোন উঠিয়ে তিনি আমাদেরকে জানালেন তার শরীর ভীষণ খারাপ, তিনি খুব একটা ভালো মনে করছেন না, তিনি ঘাবড়ে গিয়েছেন এবং বলছেন যে কিছু একটা হয়েছে। তাকে জিজ্ঞেস করা হলো কি হয়েছে আর কোথায় আছেন, তিনি বললেন আমি কিছুই জানি না কি হয়েছে না হয়েছে। আমার এমনটি মনে হচ্ছে যখন আমার চোখ খুলল তখন আমি দেখতে পাচ্ছি যে আমার চারিপাশে শুধু গাছ আর গাছ,
আমি এতটুকু জানি না প্রেসিডেন্ট কোথায় আছেন, আর আমি এটিও দেখতে পাচ্ছি না যে কে কাছে আছে আর কে নেই। আমার মনে হচ্ছে শুধুমাত্র আমি একাই এখানে পড়ে রয়েছে, শুধু অন্ধকারও দেখা যাচ্ছে, এছাড়া আর আমি কিছুই বুঝতে পারছি না। সেই সঙ্গে তিনি এটিও বলছেন যে আমি এটিও বুঝতে পারছি না জাহাজের সঙ্গে হঠাৎ করে কি হয়ে গেল, কোনো জিনিস দ্বারা কি অ্যাটাক করা হয়েছে বা কোনো কিছু দ্বারা কি ধ্বংস করা হয়েছে, কোনো কিছুই বোঝা যায়নি। পাইলট জানিয়েছেন যে আমরা পড়ে গিয়েছি, এছাড়া আমরা আর কোনো কিছুই বুঝতে পারছি না। এখানে একটা জিনিস দেখুন, ইমাম হাশিমি জানাচ্ছে যে পাইলট আমাদেরকে জানাতে পারছে না কি হয়েছে জাহাজের সঙ্গে, মানে আমরা সবকিছু তো ঠিকঠাকই ছিলাম, হঠাৎ করে আমাদের সঙ্গে কিছু একটা হয়েছে যেটা আমরা বুঝতে পারলাম না, আর যখন আমার চোখ খুললো তখন আপনার সঙ্গে কথা বলছি, এখন আমার শরীর ঠিক নেই। এখানে দুটো জিনিস দেখুন, পাইলট কোনো ট্রাফিক কন্ট্রোলারের সঙ্গে সম্পর্ক করেনি, কেননা কোনো রকম ইমার্জেন্সি ছিল না। যদি তিনটি হেলিকপ্টার একটি রাস্তা দিয়ে যাচ্ছিল তাহলে তিনটির সামনে সেম সিচুয়েশন ছিল, আর যদি বাকি দুটো মেঘের উপরে চলে যায় তাহলে সবকিছু ঠিক হয়েছিল, কিন্তু তার মধ্যে দুটো পৌঁছে গেল আর একটা পৌঁছাতে পারলো না, তাহলে কেমন ঘটনা? দ্বিতীয় জিনিস, না তো সেখানে কোনো পাহাড় ছিল আর না তো আবহাওয়া খারাপ ছিল যেখান থেকে তারা ধাক্কা মারবে আর ধ্বংস হয়ে যাবে। এরপর যখন তাদের সাথে এক মিনিট তিরিশ সেকেন্ড আগের সম্পর্ক হয়েছিল তখন সবকিছুই ঠিকঠাক ছিল, তখন না তো আবহাওয়া খারাপ ছিল আর না তো কোনো রকম ইঞ্জিন খারাপ হয়েছিল। তো এখান থেকে পরিষ্কার হয়ে যায় যে এটি ছিল মানুষ্য তারিখের সবচেয়ে ভয়ঙ্করতম আক্রমণ, আর এখানে সেই টেকনোলজি ব্যবহার করা হয়েছে যা মানুষ্য চোখ এখনো দেখেনি আর না তো শুনেছে, আর যদি শুনেও থাকে তাহলে তার ব্যবহার বুঝতে পারেনি। যে মানুষরা বলছিলেন যে লেজার দ্বারা এটাকে অ্যাটাক করা হয়েছে, তাহলে এখানে একটা কথা বোঝা জরুরি, যিনি পাইলট তিনি শেষবারের মতো কি বলেছেন, তিনি বলেছেন আমরা কিছুই জানি না আমাদের সঙ্গে কি হয়েছে, যদি কোনো কিছুর সঙ্গে ধাক্কা লেগে যায় অথবা কোনো ইঞ্জিন খারাপ হয়ে যায় তাহলে তো পাইলট বলতে পারতো যে আমার সঙ্গে এটি হয়েছে, বরং তিনি বলছেন আমি কিছুই জানি না আমার সঙ্গে কি হয়েছে, আমি এতটুকুই জানি আমার হেলিকপ্টারে কিছু একটা হয়েছে আর আমি এই সময় পড়ে আছি। তাহলে কি এই সম্পূর্ণ ঘটনা দেখে আমরা এটি অনুমান করে নিতে পারবো যে লেজার দ্বারাই আক্রমণ করা হয়েছে, যেটি হঠাৎ করে হয়ে গিয়েছে, মানে চার থেকে পাঁচ সেকেন্ডের মধ্যে, আর এটির সম্ভাবনায় সবচেয়ে বেশি। একটা জিনিস খেয়াল করুন, তিনটি হেলিকপ্টার ছিল কিন্তু তিনটি হেলিকপ্টারের মধ্যে একটি হেলিকপ্টার নষ্ট হয়েছে, তার মানে একেবারে নিশানা করে হিট করা হয়েছে, আর যেটা ছিল প্রেসিডেন্টের হেলিকপ্টার। আর নিশানা কখন লাগানো হয়েছে? নিশানা তখনও লাগানো হয়েছে যখন তিনটি হেলিকপ্টারের মধ্যে দুটো হেলিকপ্টার উপরে উঠে গিয়েছে, আর উপরে উড়ে যাওয়ার কমান্ড কে করেছিল? প্রেসিডেন্টের পাইলট। এখানে আরেকটি জিনিস দেখুন, যখন পাইলট বলছে যে আমরা উপরে যাব, ঠিক তখনই এই ঘটনা ঘটে যায়। তাহলে একটা জিনিস বুঝতে পারা যাচ্ছে যে পাইলটের কথাকে কেউ শুনছিল, মানে যখনই কোনো বড় ঘটনা ঘটতে যাবে যদি তার ভিতরে গাদ্দার না থাকে তাহলে সেটি কখনোই সফল হবে না, আপনি যত চেষ্টা করুন। আর এটা কেন বলছি, কেন হেলিকপ্টারের যে ব্ল্যাক বক্স থাকে যেটিতে দুর্ঘটনার আগে যত কিছু হয়েছে সব কিছু রেকর্ড হয়ে থাকতো, কিন্তু প্রেসিডেন্টের হেলিকপ্টারে ব্ল্যাক বক্স ছিল না, কিছুদিন আগে সেটিকে মডিফাইড করার অজুহাত দেখিয়ে খুলে রাখা হয়েছিল। তাহলে কি এবার তো ক্লিয়ার হয়ে গেল, না এখনো লাগবে? চলুন আরও দিচ্ছি, রাষ্ট্রপতির কাছে যে স্যাটেলাইট ফোন থাকার কথা সেটিও কিন্তু ছিল না। আর একটা জিনিস, সেই সময় তাদেরকে দুটো লোকেশন সেন্ড করা হয় কিন্তু অন্য ঠিকানাতে, আর এটি করে তারা রেস্কিউ টিমকে বিভ্রান্তিতে ফেলেছিল, যদি কেউ বেঁচেও থাকে তবুও যেন সাহায্যের অভাবে সে শেষ হয়ে যায়। তাহলে আমাদেরকে এটি মেনে নিতে হবে যে শত্রু আপনার একেবারে ভিতর পর্যন্ত প্রবেশ করে গিয়েছে, যেটিকে হয়তো তারা অনুমানই করতে পারছে না। এমন পরিস্থিতিতে যদি ইরান, চায়না কিংবা রাশিয়ার সাহায্য না নেয় তাহলে তাদের নিজের প্রাণ পর্যন্ত বাঁচাতে পারবে না। দেখুন, আজ রাষ্ট্রপতিকে সরিয়ে দেওয়া হলো, তাহলে কোনো কি গ্যারান্টি আছে যে কাল আর্মি অফ চিফকে উড়িয়ে দেওয়া হবে না কিংবা কোনো বৈজ্ঞানিককে শেষ করা যাবে না? আর এমনটি হয়েছেও, এর প্রথমেও অনেকবার বৈজ্ঞানিকদেরকে শেষ করা হয়েছে। তাহলে ভেবে দেখছেন যে ইরানের সিস্টেম কতটা দুর্বল হয়ে আছে আর যেটিকে এখনও তল্লাশি করা জরুরি। যদি এমনটি না করা হয় তাহলে এর মূল্য কিন্তু ইরানকে আরও দামি দামি জিনিসের মাধ্যমে শোধ করতে হবে। আজকের জন্য শুধুমাত্র এই পর্যন্তই, বাকি এর সম্বন্ধে আপনারা কি ভাবছেন সেটিকে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। আর ভিডিওটি যদি আপনার সামান্য ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক করে আপনার প্রিয়জন এবং ফ্যামিলির মাঝে অবশ্যই শেয়ার করবেন। আর যদি আপনি আমাদের চ্যানেলে নতুন আসেন তাহলে এমন ইনফরমেটিভ ভিডিওগুলি আরও দেখার জন্য আমাদের চ্যানেলটিও সাবস্ক্রাইব করে নেবেন। আপনাদের সঙ্গে আমি নাহিদ, আমাদের সঙ্গে জুড়ে থাকার জন্য শুকরিয়া।